নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই মিথুন রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটি নিয়ে ক্লিক করেছেন। তাহলে আসুন জেনে নিন আপনাদের শ্রাবণ মাস কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই মাসে আপনাদের কি কি হওয়ার সম্ভাবনা রয়েছে তা আমি ভিডিওতে বলতে চলেছি। থাম্বনেল থেকে মোটামুটি একটা আইডিয়া করেও ফেলেছেন, তাও ভিডিওতে বিস্তারিতভাবে জানতে ভিডিওটি পুরো দেখুন। এবং ভিডিওতে কিছু আপনাদের এই মাসে নেগেটিভ কথা বলবো, কারণ কোনো মাসে পুরোটাই তো ভালো হয় না, কিছু খারাপও থাকে। তো সেই জায়গাগুলো আপনারা আগে থেকে জানলে পরবর্তীতে সেই প্রবলেমগুলোতে আপনারা পড়বেন না, তাই ভিডিওটি টিল এন্ড পর্যন্ত দেখুন। তো আসুন বেশি দেরি না করে শুরু করা যাক। মিথুন রাশির জাতক ও জাতিকার শ্রাবণ মাস কেমন যেতে চলেছে আমি একে একে বলতে চলেছি। তার আগে আমি একটি ব্যাপার আপনাদেরকে জানিয়ে দিই, আমি যে মাসিক রাশিফলটি করতে চলেছি সেটি ইন জেনারেল সকলের জন্য, মানে সমস্ত এজের জন্য কিন্তু প্রযোজ্য। আপনার নিজস্ব জন্ম ছক আলাদা, আপনার নিজস্ব জন্ম সময় আলাদা এবং আপনার এজও আলাদা, তাই প্রতিটি ভবিষ্যৎবাণী একদম নিখুঁতভাবেই যে মিলবে এর কিন্তু আমি কোনো দাবি করছি না। তবে হ্যাঁ, আপনারা এই ভবিষ্যৎবাণী থেকে 50-60% প্রেডিকশন মিলার আশা করতেই পারেন। আর যদি আপনার জন্মছকে শুভ দশা চলে তাহলে কিন্তু 80-90% মিলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ বলুন, তো আসুন আর কথা না বাড়িয়ে একে একে আমি আপনাদেরকে এই মাস অর্থাৎ শ্রাবণ মাস কেমন যেতে চলেছে তা বলতে চলেছি। প্রথমে আসি আপনাদের শিক্ষাক্ষেত্র। এই মাসে আপনাদের শিক্ষাক্ষেত্র কিন্তু ভালো যেতে চলেছে, এবং যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের বেশি পরিমাণে ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে কম্পেয়ার টু লোয়ার লেভেল। তবে লোয়ার লেভেলে যারা পড়াশোনা করছেন তাদেরও কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মন চঞ্চল থাকে, এই মন চঞ্চলকে মেটানোর জন্য আমি আপনারা কী করবেন সেটি আমি ভিডিও শেষে বলবো। তো মন চঞ্চল এই মাসে থাকতে চলেছে। এরপরে আসি আপনাদের পারিবারিক জীবন। হ্যাঁ বন্ধুরা, মিথুন রাশির জাতক ও জাতিকার পারিবারিক জীবন এই মাসে কিন্তু খুবই ভালো দেখা যাচ্ছে, খুবই ভালো। ফ্যামিলি সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন, বিশেষ করে বাবা মা এবং ভাই বা দাদার কাছ থেকে হেল্প পেতে চলেছেন। এরপরে আসি আপনাদের দাম্পত্য জীবন। মিথুন রাশির জাতক ও জাতিকার দাম্পত্য জীবন এই মাস কিন্তু খুবই ভালো দেখা যাচ্ছে, তবে ছোটোখাটো দাম্পত্য কলহ লাগার সম্ভাবনা রয়েছে। তাই আমি বলবো যে কোনো ব্যাপারে কারো কথা শুনে জাজ করবেন না, তাহলে কিন্তু দাম্পত্য কলহ থেকে অনেকটাই দূরে থাকতে পারবেন। এরপরে আসি আপনাদের প্রেম বা লাভ লাইফ। মিথুন রাশির জাতক ও জাতিকাদের প্রেমের জায়গাটা এক্সট্রিম পর্যায়ে, শুভ এক্সট্রিম পর্যায়ে, এক্সট্রিম পর্যায়ে কী বলবো। আপনাদের নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি পুরনো প্রেমও আসার সম্ভাবনা রয়েছে। তবে এই পুরনো প্রেমের কথা যেহেতু বললাম, সেহেতু একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে যারা অলরেডি বিবাহিত তাদের ক্ষেত্রে কিন্তু পুরনো প্রেম ফিরে আসলে দাম্পত্য কলহ লাগার সম্ভাবনা থাকবে। তাই সেই জায়গাটাতে পুরনো প্রেমটা বাঞ্ছনীয় নয়। এরপরে আসি আপনাদের কর্মজীবন। কর্মজীবনকে আমি তিনটি ভাগে ভাগ করেছি, এক চাকরি, দুই ব্যবসা, তিন হচ্ছে সেলফ প্রফেশন। প্রথমেই আমি চাকরিতে আসছি। যারা চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে, এক্সট্রিম পর্যায়ে আপনাদের উন্নতি হতে চলেছে চাকরিতে অন্তত। এর পাশাপাশি যারা ঘরে বসে আছেন তাদেরকে বলবো চাকরির জন্য চেষ্টা করুন, ঘরে বসে থাকবেন না, কারণ সময় সবসময় ভালো থাকে না। তাই এই সময়টা ভালো রয়েছে, কারণ এই মাসটা শ্রাবণ মাস, এই মাস শিবের মাস, তাই এই সুযোগটাকে আপনারা কাজে লাগিয়ে ফেলুন, নিজের জীবনের
ওয়ান স্টেপ এগিয়ে যান। এরপর আসি আপনাদের বিজনেস ক্ষেত্র। বিজনেস ক্ষেত্র কি বলবো, বিজনেস ক্ষেত্রও আপনাদের ভালো। আমি একদম লোয়ার লেভেল থেকে আসছি, যারা সবজি বা মাছ বেচেন মার্কেটে তাদের কিন্তু খুবই ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা গার্মেন্টসের দোকান আছে, যাদের ফুড ওরিয়েন্টেড বিজনেস করছেন, এক্সপোর্ট ইম্পোর্টেড বিজনেস করছেন, জলজ জাতীয় দ্রব্যের বিজনেস করছেন, গোল্ডের বিজনেস করছেন, পেট্রোল পাম্প আছে, বড় ইন্ডাস্ট্রিজ আছে, সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাদের এই মাস কিন্তু উন্নতি আসতে চলেছে। এরপর আসি সেলফ প্রফেশন। প্রথমে আসছি ডাক্তার। যারা ডাক্তার রয়েছেন তাদের কিন্তু খুবই ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের এই মাস কিন্তু ইনকামের একটা মাইলস্টোন তৈরি করবে। হ্যাঁ বন্ধুরা, যারা সেলফ প্রফেশনে রয়েছেন তাদের ইনকামে কিন্তু একটা মাইলস্টোন তৈরি করবে। এবং যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তাদেরও কিন্তু এই মাস কিন্তু খুবই ভালো যেতে চলেছে। এবং পাশাপাশি যারা টিউশনি পড়ায় তাদেরও কিন্তু এই মাস কিন্তু খুবই ভালো যেতে চলেছে। আপনাদের ছাত্র ছাত্রী বৃদ্ধি পাবে। এবং যারা গ্ল্যামার দুনিয়াতে রয়েছেন তাদের কিন্তু এক্সট্রিম পর্যায়ে কিন্তু ভালো যেতে চলেছে। এক্সট্রিম আপনাদের কেরিয়ার কিন্তু একদম চটচর করে উঠতে চলেছে এই মাস। তাই আপনারা স্ট্রাগল করে যান, এগিয়ে যান, আমি এতটুকু বলবো। স্ট্রাগল করলেই কিন্তু আপনাদের 100% সফলতা নিশ্চিত। ব্যবসার ব্যাপারে একটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটাও আমি বলে দিই। যারা অনলাইন বিজনেস করছেন তাদের কিন্তু মানে কি বলবো, চরম ভালো যেতে চলেছে। অ্যাফিলিয়েট মার্কেটিং, রিসেলিং প্রোডাক্ট, এছাড়াও যারা ইউটিউবে চ্যানেল রয়েছে, এছাড়াও যারা অনলাইন ফ্লিপকার্ট বা অ্যামাজনের কোনো বিজনেস করছেন অ্যাসোসিয়েট, তাদেরও কিন্তু খুবই ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আসি আপনাদের সন্তান স্থান। মিথুন রাশির জাতক ও জাতিকার এই মাস কিন্তু সন্তান প্রাপ্তির মাস। হ্যাঁ বন্ধুরা, যারা সন্তানের জন্য এতদিন প্রচেষ্টা করছিলেন তাদেরকে আমি বলবো, সন্তানের জন্য প্রচেষ্টা করুন। কারণ এই মাস শিবের মাস, এই মাস শ্রাবণ মাস, তাই এই মাসে শিবকে অতি সহজেই সন্তুষ্ট করে আপনি সন্তান প্রাপ্ত করতে পারবেন। এরপরে আমি কিছু খারাপ কথা বলবো। খারাপ বলতে আপনাদের এই মাসে কি কি ব্যাপারে সাবধান থাকতে হবে। ফার্স্ট সাবধান থাকতে হবে এই মাসে, কাউকে টাকা ধার দেবেন না, কাউকে টাকা ধার দেবেন না। দ্বিতীয় যে সাবধান থাকতে হবে সেটা হচ্ছে শরীর স্বাস্থ্যের দিকে। আপনাদের এই মাসে কিন্তু ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। এবং যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদের কিন্তু শরীর স্বাস্থ্যের দিকটা একটু প্রবলেম রয়েছে। তাই আপনাদেরকে বলবো, যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তারা শরীরের দিকে একটু খেয়াল রাখুন, ছোটোখাটো কোনো প্রবলেম হলেই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন, এতটুকুটাই আমি বলবো। এবার আসি যারা পড়াশোনার ক্ষেত্রে একদম মনোনিবেশ নেই তারা কি করবে, তাদেরকে একটা কথা বলবো। তাদের জন্য আমি যে কথাটি বলতে চলেছি সেই কথাটি ভালো করে শুনুন। উত্তর পশ্চিম কোণের ঘরে আপনার স্টাডি রুম করুন এবং একটি গ্লাসে জল রাখুন, কাঁচের গ্লাসে অবশ্যই, এবং টেবিলে জল রাখুন এবং পাশে একটা ধূপকাঠি জ্বালিয়ে দিন। আপনার ছেলে বা আপনার মেয়ের কিন্তু পড়াশোনা কিন্তু মনোনিবেশ এক্সট্রিম পর্যায়ে পারবে। আমি খুব দায়িত্ব নিয়ে বললাম কথাটা। তো ওভারঅল যদি দেখা যায় এই মাস কিন্তু আপনাদের সব দিক থেকে শুভ যেতে চলেছে, সব দিক থেকে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও কিন্তু সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।